বাণিজ্যিক ভাবে প্রথম ভারত থেকে নদীপথ ধরে কয়লা আসছে বাংলাদেশে। শুক্রবারে যাত্রা সূচনা হয় কলকাতা বন্দর থেকে। এরি মাঝে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য 3752 টন কয়লা নিয়ে একটি বার্জ রওনা দিয়েছে মংলা বন্দরের উদ্দেশ্যে। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন ভাস্কর সর্দার। বাণিজ্যিকভাবে প্রথম ভারত থেকে নদীপথে কয়লা আসছে বাংলাদেশে। শুক্রবার এই যাত্রার সূচনা হয় শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট অর্থাৎ কলকাতা বন্দর থেকে। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য 3752 টন কয়লা নিয়ে একটি বার্জ রওনা দিয়েছে মংলা বন্দরের উদ্দেশ্যে। কলকাতা বন্দরের চেয়ারম্যান বিনীত কুমার জানান, রামপালে যে তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে সেখানে এই কয়লা ব্যবহার করা হবে। ভারতের এনটিপিসি এবং বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন যৌথভাবে এই বিদ্যুৎ কেন্দ্রের কাজ করছে। পশ্চিমবঙ্গের ধানবাদ থেকে আসা কয়লা নদীপথে মংলা বন্দরে যাবে। এর সাথে তিনি জানান, এর আগে নদী ধরে বাংলাদেশে গেছে ম্যাস, চাল, স্পঞ্জ, আয়রন সহ আরো অনেক কিছু। নদী ধরেই ভারতে এসেছে বাংলাদেশি পণ্য। প্রতি মাসে ভারত থেকে 30,000 টন কয়লা যাবে বাংলাদেশে। खुलना में पावर प्लांट जो एनटीपीसी और बांग्लादेश पावर डेवलपमेंट कॉर्पोरेशन लगा रहे हैं, उसके लिए कोयला धनबाद से आया था रेल के माध्यम से, और यहाँ से अब और भी बहुत सारी चीज़ें एक्सपोर्ट हो रही हैं, कुछ सामान वहाँ से भी इंपोर्ट भी हो रहा है, तो ओवरऑल ट्रेड जो है दोनों देशों के बीच में बढ़ रहा है, ये बड़ी खुशी की बात है। ডেপুটি চেয়ারম্যান অমল কুমার মেহরা বলেন, দুই দেশের যৌথ উদ্যোগে 1300 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট চলতি বছরের ডিসেম্বর থেকে চালু হয়ে যাবে বাংলাদেশে। তারই ট্রায়াল স্বরূপ কলকাতা বন্দর থেকে কয়লা গেল। এই প্ল্যান্ট অলমোস্ট রেডি হয়ে গেছে, তার এখন ট্রায়াল শিপমেন্টটা এখন হচ্ছে। ডিসেম্বর থেকে এই প্ল্যান্টটা কমিশন হওয়ার কথা আছে, ফুল ফ্লেজেড। আমাদের একটা অপরচুনিটি খুলে দিয়েছে এই পাওয়ার প্ল্যান্টের কয়লা যাওয়া। এখন এটা এসছে একটা রেক 3,500 টন নিয়ে। এটা ফুল ফ্লেজেড চালু হয়ে গেলে 20,000 টন প্রত্যেক মাসেই যাবে। এতে আমাদের বাংলাদেশ ও ভারতের মৈত্রী আরও সুদৃঢ় হবে। একসময় অবিভক্ত বাংলার নদীপথের মাধ্যমে ব্যবসায়িক আদান প্রদান সবচেয়ে বেশি হতো, তবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম নদীপথ দিয়ে কয়লার মাধ্যমে এত বড় ব্যবসায়িক আদান প্রদান হতে চলেছে। এতে যেমনি দুই দেশের ব্যবসায়িক উন্নতি ঘটবে, তেমনি মৈত্রীর সম্পর্ক আরও বৃদ্ধি পাবে। ক্যামেরায় সাকিল আবদিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা।